নমস্কার বন্ধুরা, আজ আমি এসেছি আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। আজ আমি বানাবো এক কাপ আটা, পনির আর আলু দিয়ে অসাধারণ একটি রেসিপি। তো চলুন কে বানাতে হয় দেখে নিই। তার জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নেব এক কাপ আটা। এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ, বেকিং পাউডার আর ভাজা মশলা। এইগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সাদা তেল। এখন এটাতে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। আটাটাকে ভালো করে মেখে নিয়েছি, এবার এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপর একটা প্যানের মধ্যে নিয়ে নেব পরিমাণ মতন সাদা তেল। এর মধ্যে হাফ চামচ জিরে দিয়ে দিয়ে দেব সরু করে কেটে রাখা আলু। আর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কার কুচি আর গ্রেট করে রাখা আদা। এটাকে সামান্য নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো। এখন এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য হতে দেব। আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এইবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা পনির। আর সবশেষে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কেশর মেথি আর গরম মশলা। এখন পনির আর আলুটা সামান্য নাড়াচাড়া করে নামিয়ে নেব। এইবার আগে থেকে মেখে ঢেকে রাখা আটা থেকে লেচি কেটে নেব। এইবার এইগুলোকে শুকনো আটা মাখিয়ে ছোট ছোট করে বেলে নেব। রুটিগুলো বেলে নেওয়ার পর এর মধ্যে আলু আর পনিরের পুরটা দিয়ে জল দিয়ে মুখটাকে ভালো করে আটকে দেব। এরপর পুর ভরে রাখা রুটিগুলোর ওপর জল লাগিয়ে এইভাবে কড়াইতে আটকে দেব। এখন এগুলোকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এইবার এইগুলোর ওপর দিয়ে সামান্য ঘি ব্রাশ করে দেব। রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এইবার এইগুলোকে নামিয়ে নেব। আশা করি আজকের এই নতুন রেসিপি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও পেতে। আজকের জন্য এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।